করার মূল কারণটাই হচ্ছে যে আমি দুটো জিনিস করি, একটা হচ্ছে আমি গান করি এবং আমি ছবি করি, ইদানিং ওয়েব সিরিজ করছি। ক্লিকের জন্য যে ওয়েব সিরিজটা কথা হচ্ছিল সেটাতে আমরা চাইছি যে যারা আমার গান শোনেন, ভালোবাসেন এবং যারা আমার ছবি দেখতে পছন্দ করেন, একটা ওয়েব সিরিজ আগে করেওছি, যারা দেখেছেন তারা যদি ক্লিকে সাবস্ক্রাইব করেন তো সেটার একটা, সেটা যাতে গান শুনতে শুনতে ভালো লেগে গেল আপনারা ক্লিকে সাবস্ক্রাইব করবেন। 399 টাকা বছরে অনেক কিছু দেখবেন, তার মধ্যে আমাদের ড্যানি ডিটেকটিভটা দেখা হবে, এটাই উদ্দেশ্য। দেখুন আমার, আমি এটা অনেক দিন ধরেই ভাবছি যে আমি এত এতদিন সাহিত্যের গোয়েন্দা নিয়ে করলাম, আমার এটা নিজের লেখা উচিত। সো আমি নিজে নিজে একটা গোয়েন্দা তৈরি করেছি এবং সেটা ক্লিকে সিরিজ হিসেবে করলাম, কারণ বিকজ ইট এ সিরিজ, মানে যেরকম ব্যোমকেশ তো একটা গল্প নয়, অনেকগুলো গল্প বারবার ফিরে আসছে, বা কিরিটি রায় বারবার ফিরে আসছে, বা পরাশর বর্মা বারবার ফিরে আসছে, ফেলুদা বারবার ফিরে আসছে, সেরকম এই সুব্রতও বারবার ফিরে আসবে। তাহলে ওটিটিতে করাই বেটার, বিকজ ওটিটি ইজ হিয়ার টু স্টে, একটু স্ট্রেচড আউট করে ভালো করে। সো 5টা এপিসোডে এক একটা গল্প, এটা আমরা পরপর করে যাবো আর বছর বছরে 2টো করে তো মিনিমাম করার প্ল্যান, এবং সেই সঙ্গে আমি এটা বই আকারেও বার করছি। আচ্ছা, বিকজ আমি দেখলাম যদি আমি এটা লিখি, একটা নতুন গোয়েন্দা আমি লিখ বার করি, তাহলে আই শুড রাইট, আমার মানে আমি লিখতে পারি, আমি গান লিখেছি, আমি লিখি স্ক্রিপ্ট লিখি, তাহলে কেন আমি গল্প লিখবো না? সো আই ডিসাইডেড টু রাইট, তো এটা বেরোচ্ছে বুক বইমেলাতে। অ্যান্ড আমরা, আমাদের প্ল্যান হচ্ছে যে সিরিজটা বেরোবে সে, আর যে সিরিজটা আসছে সে, দুটো গল্প নিয়ে একটা বই, আবার যেটা হলো সেটা আর একটা নতুন, একটা হলো নতুন এর। ডিটেকটিভ হলো প্রথম সিজনে এবং ডিটেকটিভ হয়ে সে কেসটা সলভ করলো, তারপরে এবার এবার ডিটেকটিভ হয়ে গেছে তখন সে পরেরটা চলছে এরম ভাবে, কিন্তু সে একটা এজেন্সিতে চাকরি করে, মানে অ্যাকচুয়ালি তো পরে আপনাকে যদি মানে এটা একটু বাস রিয়েলিস্ট একটু আমার মনে হচ্ছে, যদি আমার আমি আমি নতুন গোয়েন্দা আনবো কেন বলুন, সেটা যদি রিয়েলিস্টিক হতে হবে তো হয় সে পুলিশের গোয়েন্দা নয়, পার্সোনাল প্রাইভেট গোয়েন্দা, তাদের একটা এজেন্সি থাকতে হবে, প্রপ্রাইটারশিপ বা ইনকর্পোরেটেড হতে হবে, লাইসেন্স, আর গান লাইসেন্স পেতে গেলে একটা পুলিশের কাছ থেকে বা গভর্নমেন্টের কাছ থেকে তার এজেন্সি তৈরি করতে হবে, তো এজেন্সি ভিত্তিক গোয়েন্দা খুব মুশকিল আছে, সেটা টেক টাইম, আমরা সারা পৃথিবীতেই হয়েছে, আস্তে আস্তে খুব সময় নিচ্ছে। সো হোপফুলি আরও কিছু সময় আমাদের দিতে হবে, আমরা যারা লাইভ প্রোগ্রাম করি, আমরা তো প্লেব্যাক সিঙ্গার হই, আমরা লাইভ কনসার্টের ওপর থাকি, মিউজিশিয়ানের যার মিউজিশিয়ানের দিকটা আমার বা আমার প্রথম যারা, তো হোপফুলি বাই আর এক বছর ওয়েট করে যেতেই হবে, ইন্টারন্যাশনাল ট্যুর করতে গেলে মুশকিল, অনেকদিন পরে করে খুব ভালো লাগবে, একটা অডিয়েন্স, একটা ফিজিক্যাল, এই গানটা একসঙ্গে গাইছে, হাততালি দিচ্ছে বা সাইলেন্টলি শুনছে কিন্তু দাঁড়িয়ে আছে সামনে, এই যে ফিজিক্যাল কন্ট্যাক্ট এটা খুব ইম্পর্টেন্ট, একটা ফ্যামিলির মতন, এটুকু আমি বলতে পারবো। দ্যাট আমি দেখুন আমি মানে ইউজুয়ালি আই হ্যাভ বিন লাকি, মানে আমার প্রডিউসারদের সঙ্গে আমি সবসময় খুব ফ্যামিলির মতনই কাজ করতে পেরেছি, কিন্তু এক্ষেত্রে মানে ইটস আ ফ্যামিলি দ্যাট ইজ রানিং দ্য বিজনেস, বাবা ছেলে ভাই, এ সো দ্য স্টাফ দ্য পিপল ইটস লাইক আ ফ্যামিলি, এবং খুবই খুবই আন্তরিক, খুব আন্তরিক, এবং প্রবলেমস হচ্ছে না তা নয়, তারও হয়েছে আমারও হয়েছে, কিন্তু ফ্যামিলিতে যেরকম হয় সেরকম হবে, উই সলভ আমাদের প্রবলেম, সলভ করছি, এ করছি তা করছি, ইটস লাইক গ্রোয়িং টুগেদার, যে আমি একটা পয়সা দিলাম আমি কাজ করে দিলাম এরম নয়, যে কারণে এই ট্রেলার লঞ্চটা অন্যরকম, যে কারণে এরমভাবে একটা সং রিলিজ হচ্ছে,
ইট ইজ অনলি যদি একটা সবাই মিলেমিশে একটা ফ্যামিলির মতন কাজ করে ইন্টারেস্টিং আইডিয়াস বেরোয়, সেই জন্য আই উড সে ক্লিক ইজ আ ক্লিক উইল বি আ ফ্যামিলি। থাকছে বলতে আমরা সাধারণত যেভাবে গোয়েন্দা দেখে আসি, ড্যানি ডিটেকটিভের গোয়েন্দা সুব্রত শর্মা সেরকম ঠিক নয়, এটা একটা সব থেকে বড় জিনিস। আর যেটা আমরা এখনও পর্যন্ত দেখিনি যে একটা ডিটেকটিভ কীভাবে তৈরি হয়, তো ড্যানি ডিটেকটিভের এইটা সব থেকে বড় জিনিস হয়েছে যে একটা ডিটেকটিভের জন্ম কীভাবে হচ্ছে সেটা মেনলি এখানে ফোকাস করা হয়েছে। এবার আস্তে আস্তে গল্প যেমন এগোবে সেরকম আছে। আর ভীষণ সাধারণ একটা ছেলে, পাশের বাড়ির ছেলে, আমরা সাধারণত আমাদের পাড়ায় এই ধরনের ছেলে দেখে থাকি যারা কিছু করতে না এসে ফেসে যায়, তারপর সেই কাজটাকে কমপ্লিট করে দিয়ে যায়। তো সুব্রত শর্মা ঠিক ওই রকমই একটি ছেলে, খুব সাধারণ একটি ছেলে যে ডিটেকটিভ হয়ে উঠছে ক্রমশ। হ্যাঁ, ডিটেকটিভ হওয়ার গল্পটা, সে ডিটেকটিভ কীভাবে হচ্ছে, এই সিরিজের শুরুটা যেটা হচ্ছে এই সিরিজটাই তাই, কীভাবে ডিটেকটিভটা হচ্ছে সুব্রত শর্মা, এরপর গল্প যেমন এগোবে সেইভাবে গল্প যাবে। বাট এই সিরিজটা হচ্ছে একটা ছেলে কীভাবে ডিটেকটিভ হচ্ছে, কারণ আমরা কোনোদিন কোনো ডিটেকটিভের অফিস দেখিনি, ব্যোমকেশ, ফেলুদা, ক্রিটি, কাকাবাবু, কোনো অফিস নেই। ফার্স্ট টাইম একটা গোয়েন্দা সিরিজ আসছে যেখানে দেখা যায় যে তার একটা অফিস আছে, গোয়েন্দা একটা অফিস আছে, যেটা এই আমাদের এই গল্পটায় দেখানো হচ্ছে। বুঝলাম না প্রশ্নটা। দেখুন, আমাদের যা বয়স, সাধারণত আমরা 90% মানুষই অঞ্জন দত্তকে গায়ক হিসাবে চিনেছি। বাট আমি আমার দিক থেকে বলতে চাই যে আমি অভিনেতা অঞ্জন দত্তকে বেশিভাবে চিনতাম, আমি অভিনেতা অঞ্জন দত্তর ভীষণ বড় ফ্যান। আমি ঠিক গায়ক অঞ্জন দত্তকে দেখি না, আমি অভিনেতা অঞ্জন দত্তকে দেখি। আর এখন যেহেতু ওনার ডিরেকশনে আমি কাজ করছি, ডিরেক্টর অঞ্জন দত্তকে দেখি। হ্যাঁ, একটা এজেন্সির গল্প। ইউজুয়ালি আমরা একা গোয়েন্দা মানে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, এটা একটা এজেন্সিতে ক্লায়েন্টস আসে, এজেন্সি কেসেস সলভ করে। কেসগুলো সবসময় হয়তো একটা হারানো আংটি বা একটা গণেশের মূর্তি এরকম নয়, খুব দৈনন্দিন জীবনের কেসেস, একজন স্বামী স্ত্রীর গল্প হতে পারে, এবং প্রতিটা জায়গায় একটা রহস্যর সন্ধানে ডিটেকটিভ ড্যানি এবং সুব্রত শর্মা এরা বেরিয়ে পড়ে। টুইস্ট আছে অনেক গল্পে, একটা সারপ্রাইজ আছে যেটা আমি বলবো না। সুব্রতর বেরিয়ে পড়ার নেশা থেকে এই গান, এবং একটা রহস্যের সন্ধানে সে আরেক জায়গায় যাচ্ছে, সে কী বা চায়, আর আমাদের পয়সা তার কাছে ইম্পর্টেন্ট নয়। সো মোস্টলি এক কাপ চা জুটে গেলেই তার জীবনটা সার্থক হয়ে যায়। সো সেই জায়গাতে এক কাপ চা রাস্তায়, সেই জায়গা থেকেই গানটা। সেটা দেখতে হবে, অফকোর্স করবে। এটা পুরোপুরি একটা থ্রিলার, ফরম্যাটটা নোয়া, এবং আমার মনে হয় না এই এটা শিশু সাহিত্য বা ছোটদের জন্য নয়, গল্পগুলো খুবই অ্যাডাল্ট, বড়দের নিয়ে তার কনসেপচুয়ালি যে ইস্যুসগুলো নিয়ে ডিল করে, সেটা এক মার্ডার হতে পারে, সেটা একটা করাপশন হতে পারে, সেখানে কখনো কখনো হয়তো সমাধান করে কালপিটকে ধরতে পারে না, কিন্তু কোথাও গিয়ে ড্যানি বা সুব্রত তারা বিক্রি হতে পারে না কোনো সেই সেই জায়গা থেকে। এবং আমার মনে হয় একটা অন্যরকম, এরকম ডিটেকটিভ গল্প ইউজুয়ালি বাংলায় হয়নি আগে। নিজের লেখা এবং অঞ্জন দত্ত আগে ব্যোমকেশ করেছেন, তার আগে সুরুদ্র সেনের ডায়েরি করেছেন, এমনি থ্রিলার করেছেন, এটা নিজের লেখা, একটা এজেন্সি এবং কলকাতার এখনকার সময় 2021-এর গল্প।